সুনামগঞ্জের পাগলা জগন্নাথপুর আউশকান্দি সড়কের কুন্দানালায় সেতু নির্মাণ কাজ শুরু হয় গত অর্থ বছরে। নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই ধসে পড়েছে সেতুর পুরো গার্ডার। রোববার রাতে গার্ডার লাগানোর সময় হাইড্রোলিক জ্যাক ফেটে প্রথম একটি গার্ডার ধসে পড়ে, পরে সেতুতে থাকা সবগুলো গার্ডার ডেবে যায়। এলাকাবাসীর অভিযোগ, নির্মাণ কাজের অনিয়মের কারণে সেতুর গার্ডার ভেঙে পড়েছে। সিমোর দিতে না, রোড দিতে না, আর রোড তো এটা ছুটোর অর্ধ সময় সারা রোড দিয়ে ছুটোর অর্ধে করছে, তার অর্থ দিতে যে তার অর্থ কথাই তার অর্থ দেওয়ার কথা দিছেও না। কুন্দানালা ব্রিজটা ভেঙে পড়ে গেছে, ওইটা আমরা সুষ্ঠু তদন্ত চাই। এখন পর্যন্ত কোনো উদ্বোধন কর্মকর্তা আসেন নাই, আমরা সুষ্ঠু তদন্ত চাই। গার্ডার বসানোর সময় হাইড্রোলিক জ্যাক ফেটে গিয়ে এমন দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মকর্তা। কাজের কোনো ধরনের অনিয়ম ছিল না বলেও জানান তিনি। চতুর্থ নম্বর গার্ডার লিফটিং এবং শিফটিং এর মাধ্যমে যথাযথ স্থানে স্থাপিত করার সময় হাইড্রোলিক জ্যাকের কেবল ফেটে গিয়ে জ্যাক ফেল করে, যার কারণে গার্ডারটি স্লিপ করে কায়েত হয় এবং কায়েত হওয়ার পরে অবশিষ্ট গার্ডারগুলোতে একের পর এক ধাক্কা লাগার পরে গার্ডারগুলো মাটিতে পড়ে যায়। কাজটা এখনও নির্মাণাধীন, এখানে এখনও কাজের পেমেন্ট প্রদান করা হয় না সহজ তরফ থেকে। আমরা অতি দ্রুত এই গার্ডারগুলো অপসারণ করে প্রতিস্থাপনের ব্যবস্থা নেব। এই ব্রিজে যতগুলো আরও সাতটি ব্রিজ নির্মাণ হচ্ছে এই ব্রিজ সহ, তো কাজের গুণগত মানের ব্যাপারে আমরা খুবই সচেতন। সড়ক ও জনপথ থেকে রেগুলার তদারকি করা হয়, এমনকি বুয়েট থেকেও ম্যাটেরিয়াল টেস্ট করে এখানে ইউজ করা হয়। এখানে গাফলেতে কোনো সুযোগ নাই, টেকনিক্যাল কারণে, মেকানিক্যাল ফল্টের কারণেই মূলত এই গার্ডারগুলো পড়ে গেছে। এবং পরবর্তী অন্যান্য ব্রিজে যে কাজগুলো চলমান আছে এতে অন্যান্য কাজে কোনো ইফেক্ট পড়বে না। আনুমানিক 50-60 লক্ষ টাকার ক্ষতি এখানে হয়েছে। সুনামগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের উপপ্রকৌশলী জানান, যান্ত্রিক ত্রুটির কারণে এই ঘটনা ঘটেছে। গার্ডারটা গতকাল শিফট করার সময় গার্ডারের জ্যাক ফেল, ইসের শিফটিং এর যে জ্যাক, জ্যাকের পাইপ বাস্ট হয়ে জ্যাকের এক মাথা বসে গেছে। জ্যাক ফেল করার পরে গার্ডার একটার উপর একটা কাঁচে পড়ে গেছে, একটার উপর একটা পড়ে গার্ডারগুলো নিচে পড়ে গেছে। এতে সরকারের কোনো আর্থিকভাবে কোনো ক্ষয়ক্ষতি হয়নি, কারণ এটা ঠিকাদার আবার পুনরায় নির্মাণ করে দেবে, কারণ এই কাজের এখনও কোনো বিল দেওয়া হয়নি। কাজ পুরোপুরি কমপ্লিট হওয়ার পরে এটার বিল পরিশোধ করা হবে। এতে সরকারের কোনো আর্থিকভাবে ক্ষয়ক্ষতি নেই, ক্ষয়ক্ষতি যেটা হওয়ার ঠিকাদার কোম্পানি রয়েছে সেটা আবার পুনরায় নির্মাণ করবে। এরা আপনার লোকজন বলতেছে যে ডিজাইনের ত্রুটির কারণে না, এখানে ডিজাইনের কোনো ত্রুটি নাই, এটা মেকানিক্যাল ফল্ট, এটা হলো আমাদের নির্মাণের কোনো ত্রুটি নাই, এটা 100% নিয়মকানুন মেনে নির্মাণ করা হয়েছে। এখানে জাস্ট গার্ডারটা সরাইতে যায় জ্যাকের ব্র্যাক ফেলের কারণে এটা হয়েছে। বিষয়টি সুষ্ঠু তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।